ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছেন বাট এযাবৎকালে কোনো সমস্যা ফেস করেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না, পেলেও হাতে গোনা দু একটা। আর এখান থেকে কিন্তু ফেসবুক একেবারেই নির্দোষ, আমরাই কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট করে থাকি। তো যাই হোক, এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরেও লেখা আসে ইনকারেক্ট পাসওয়ার্ড, গেট কোড অথবা ট্রাই অ্যাগেন। এরকম সমস্যা যারা ভুগতেছেন তারাই জানেন যে এই সমস্যাটার কষ্ট বা ব্যথা কতটুকু। কারণ আপনি দেখুন, চিন্তা করুন যে আপনি ইমেল অথবা নাম্বার যে বক্স রয়েছে সেখানে আপনি সঠিক ইমেল অথবা নাম্বারটি দিচ্ছেন, এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছেন, তারপরও লেখা আসছে ইনকারেক্ট পাসওয়ার্ড। ইয়েস, আজকের ভিডিওতে এটা সমাধান দেবো, 100% কার্যকর সমাধান, আশা করি কাজ হবে। তো আমি কিন্তু সঠিক নিয়মটাই দেখাই, আপনার ভিডিও টানাটানি করেন অনেকেই, সেই ক্ষেত্রে সঠিক নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন না, অনেকেই ফেইলার হন, বাট এটা আমার কোনো মিস্টেক না, আপনাদের ভুল। তো আশা করি টানাটানি করবেন না, একেবারে পুরো এ টু জেড দেখবেন, তাহলে এই সমস্যা থেকে আপনি 100% মুক্তি পাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহফুজ দা টেক মাস্টার, আনাদার এপিসোডের সাথে আছে মাহফুজ রহমান। তো চলুন স্ক্রিনে দেখে নিই যে আপনি কীভাবে এইটা থেকে মুক্তি পাবেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে শুরুতেই একটু দেখিয়ে নিতে চাই যে এই সমস্যাটা কিন্তু আমার একটা আইডিতে হয়েছে, সেখান থেকে আমি করেছি কীভাবে সলভ করব, লাইভ দেখাবো সমস্যা অ্যান্ড লাইভ সমাধান দেব। আর একটা কারণ বলে নিচ্ছি যে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি একই ইমেল অথবা একই নাম্বার ব্যবহার করে কয়েকটা আইডি খুলেছেন, এর একটা মাত্রই কারণ, আর কোনো কারণ নেই। আপনি যদি এক নাম্বার বা একটা ইমেল ব্যবহার করে কয়েকটা আইডি খোলেন, সেই ক্ষেত্রে এই সমস্যাটা আপনি ফেস করবেনই। তো যাই হোক, আমি ফেসবুকটা ওপেন করে নিলাম, এরপরে আমি একটু দেখাবো যে এই নাম্বারে এই আইডিটায় আমার এই সমস্যাটা হচ্ছে। তো দেখুন, লেখা আসছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, দিস পাসওয়ার্ড ইউ এন্টার ইনকারেক্ট। তো এই সমস্যাটা আর কি। তো আমি এখন ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন এই আইডিটায় লগ ইন করে দেখাবো এই ঝামেলা ছাড়া। ওকে, সো আমি নাম্বারটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে কীভাবে লগ ইন করবেন, এর জন্য আপনার কী করবেন, ফেসবুক যেটা আছে সেটা ওপেন করতে হবে, যে লাইট বা মেন ফেসবুক এটা ওপেন করবেন। ওপেন করার পরে ওই যে আইডিটা সমস্যা হয়েছে সেই আইডিটা ভিজিট করবেন, এখানে সার্চ দিয়ে ভিজিট করেন বা যেভাবে ভিজিট করেন আপনার খুশি। আমি জাস্ট এখান থেকে সার্চ দিচ্ছি আমার আইডিটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে আমার অ্যাকাউন্টটা, এটাই লগ ইন করার আমরা চেষ্টা করতেছি বাট হচ্ছে না। তো এই জন্য কী করতে হবে, এখান থেকে যে থ্রি ডট আইকন এই যে এখানে, এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন হচ্ছে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে একটা যে কোনো নোট সেভ করে রাখতে পারেন, তো এখানে এসে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন www.facebook.com/id, আইডি ইজ ইকুয়াল টু এই যে যে আইডিটা আছে অনলি আইডিটা, এটা কপি করবেন। এর আগেরটুকু না, অনলি আইডি ইজ ইকুয়াল টু যে নাম্বারটা সেটা, এখানে অনেকের ইউজার নেম থাকতে পারে, আপনার সেই ইউজার নেমটুকু কপি করবেন। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি ইউজার নেম থাকে সেক্ষেত্রে কেমনটা আপনাদের সামনে শো করবে। ওকে, তো আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আপনাদের সুবিধার্থে আর কি। সো দেখুন, এই আইডিটা আমার ইউজার নেম সেভ করা আছে, তো এখানে যদি আমি পেস্ট করি সেক্ষেত্রে দেখুন যে এই যে facebook.com/ এই যে যে ইউজার নেমটা আছে এটা কপি করবেন যদি ইউজার নেম থাকে। যেহেতু আমার ওইটা ইউজার নেম সেট করা নেই, সেহেতু আমি আইডিটা কপি করবো। ইউজার নেম সেট না করলে এক্ষেত্রে আইডিটা শো করবে অনলি, এটা জাস্ট কপি করবো। কপি করার পরে এখানে আবার ওই ফেসবুকটা ওপেন, ইমেল আছে এইখানে আমি ওই আইডিটা পেস্ট করব। পেস্ট করার পরে সেম পাসওয়ার্ড দেবো, তো জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডিটা লগ ইন হয়ে গিয়েছে। তো এটাই ছিল আর কি, লগ ইন হয়ে গিয়েছে। আর আর কারণটা হচ্ছে যে একটা নাম্বার দিয়ে যদি অনেকগুলো আইডি খুলেন সেক্ষেত্রে এই সমস্যাটা হবে। তো এই ক্ষেত্রে যদি আপনারা এই সমস্যা থেকে পারমানেন্ট মুক্তি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে এই যে নাম্বারটা রয়েছে অ্যাকাউন্টে এটা জাস্ট রিমুভ করে দেবেন, অ্যান্ড রিমুভ করে দেওয়ার পরে নতুন একটা নাম্বার অ্যাড করবেন, এরপরে আপনি চাইলে ওই নাম্বার দিয়ে করতে পারবেন আর কি, লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। আর যদি চান যে না, আপনারা নাম্বার অ্যাড করতে চান না, এভাবেই রাখতে চান, সেক্ষেত্রে আপনারা ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন, সব সময় লগ ইন হবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো বুঝতে পেরেছেন, এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।